بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই প্রশ্ন করেছেন দোহা কাতার থেকে যে কোন কোন প্রাণী হত্যা করা যায় এবং কোন কোন প্রাণী হত্যা করা যায় না। প্রথমত বলবো যে কোনো প্রাণী বিনা কারণে হত্যা করা যাবে না। যে কোনো প্রাণী এক কথায় বলা যায় যে কোনো প্রাণী বিনা কারণে হত্যা করা যাবে না, কারণ পৃথিবীতে প্রত্যেকটি প্রাণীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বাধীন দিয়েছেন, সবার স্বাধীনতার ইচ্ছা আছে। তো এখন দুটি অপশন, একটা হচ্ছে এমন কোন পশু পাখি বা এমন কোন জীবজন্তু যেগুলো মানুষের ক্ষতি করে, যদি ক্ষতি করে যে ক্ষতির জায়গায় আছে বা এমন জায়গাতে সেই জন্তুটা বা যেই পশু বা যে জন্তুগুলো আছে সেটা এমন জায়গায় আছে যে মানুষকে ক্ষতি করে, তো সেখানে আপনি হত্যা করতে পারেন। যদি দেখেন যে কোনো, যেমন আপনি এখন বলে মাছ যে সাপ, সাপ মারা কিন্তু সবার জন্য এটা জায়েজ, মারতে হবে, কেন এটা মানুষকে বেশি ইয়ে করে। এখন আপনি যদি বলেন সাপ মারতে হবে, এখন আপনি যদি বন জঙ্গলে গিয়ে যদি বিচারে বিচারে মারবেন, সাপ তো আছে দেখে মারবেন, তাহলে তো ঠিক না। কিন্তু সেটা কি করতে হবে, সাপ যদি আপনার এমন কোন এরিয়াতে, আপনার এমন কোন নির্দিষ্ট এরিয়াতে থাকে যেই এরিয়াতে আপনাকে খুব অসুবিধা বা আপনাকে খুব চলতে কোনো সমস্যা হয়, তখন সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে পশু ওই যে জন্তুগুলো হত্যা করতে পারে। কথা বলতে পারছেন, পশু পাখি যে কোনো পশু পাখি বা যে কোনো জিনিস, জন্তু বিষাক্ত জিনিস বা যে যে কোনো জিনিস বিষাক্ত যদি আমাদের ক্ষতিকারক এরকম কোনো জিনিস যদি হয়ে থাকে, যদি এমন কোনো জায়গা বা এমন কোনো পরিস্থিতি থাকে যে এটাকে না মারলেই কি হয় না, হয় না এটা ক্ষতি করে, তাহলে সেখানে মারাটা জায়েজ রয়েছে। কথা বলতে পারছেন, অন্যথায় আপনি কোনো পশু পাখি একটা পিঁপড়া পর্যন্ত মারতে পারবেন না। তুমি আমি আবারও বলছি কথাটা বুঝে নিয়েন, সেটা হচ্ছে যে পিঁপড়া থেকে শুরু করে যে কোনো পশু পাখি জন্তু যে কোনো প্রাণী আপনি তখন মারতে পারবেন যখন এটা আপনার জীবনে বা মানুষের জন্য সমস্যা হয়ে দাঁড়ায়। যেমন কুকুর, আপনি যদি কুকুর যদি এমন কোনো সমস্যা করে যে মানুষকে চলতে ইয়া করে অসুবিধা করে, তখন আপনি মানতে পারেন, তখন আপনি মারতে পারেন, সমস্যা নেই। যেমন সাপ, দেখা গেছে যে সাপ আপনার এই দিকে একটা সাপ আছে যেখানে মানুষদেরকে চলাফেরা কষ্ট হয়, তখন আপনি সাপ মারতে পারেন। দেখেন পিঁপড়া, দেখা গেছে যে আপনি এদিক দিয়ে হাঁটতে গেলে বা আপনার ঘরের কাছে যাবার কোথাও এমন জায়গা যেখানে আপনার সবাই একত্রিত হন, সেখানে যদি পিঁপড়া থাকে তো সেখানে সেই পিঁপড়াগুলো মারতে পারেন। কথা বুঝতে পারছেন? তো এই জন্য এটা হচ্ছে নিয়ম, এটা পরিস্থিতি শিকার, মানে এটা হলো পরিস্থিতি হিসাব করে আপনাকে দেখতে হবে যে যদি কোনো পশু পাখি বা কোনো জীবজন্তু আপনার কোনো সমস্যা না করে, তো সেখানতে যদি সমস্যা করে তাহলে যেই জায়গাতে সমস্যা করে সেই জায়গাতে আপনি মারতে হবে। কথা বুঝতে, আর যদি সমস্যা না করে তাহলে তার স্বাধীনভাবে তাকে চলতে দেন। এটা হচ্ছে কোরআন এবং সুন্নাহর সবচেয়ে উত্তম গ্রন্থ একটা কথা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটি হচ্ছে নিয়ম, পশু পাখি আপনি যদি যে কোনো পশু পাখি জীবজন্তু বিষাক্ত জীবজন্তু আছে অনেক, তাই না, ট্রাইগ আপনার বাঘ আছে, চিতা বাঘ আছে, এগুলো মানুষকে খুব ক্ষতি করে, তাই না, যদি ক্ষতি করে তাহলে মেরে ফেলবেন, আর যদি ক্ষতি না করে তাহলে তার হালে তাকে ছেড়ে দেন, তাই না। তবে এ কথা ঠিক যে সতর্কতা অবলম্বন করা উচিত, পূর্ব কিছু সতর্কতা আছে যে যদি দেখেন যে এই জিনিসটা এখানে আছে কিন্তু ক্ষতি করে না, যে কোনো মতো ক্ষতি করতে পারে, এই জন্য সেটাকে যদি পারেন আপনি কোনো সেফ জায়গাতে নিয়ে যেতে পারেন সবাই মিলে, তো নিয়ে যাবেন। আর যদি না বলে, যদি বলে না আমরা মেরে ফেলবো, যে যেটা সমস্যা করবে তাহলে মেরে ফেলতে পারেন। আপনার মানে সিচুয়েশন অসুখ, মানে আপনাকে সেই জিনিসটা দেখতে হবে যে এটাকে আপনাকে কোনো জীবজন্তু বা আপনাকে কোনো সমস্যা করছে কিনা, না করলে সেটা তার তাহলে ছেড়ে দেন। কথা বুঝতে পারছেন? আশা করি সমস্ত দিনই বুঝতে পেরেছেন। জাযাকুমুল্লাহু খাইরান ওয়া আহসান জাযা। যদি না বুঝেন তাহলে বলবেন। হ্যাঁ, আল্লাহুম্মা ফিরে দে।